Assalamualaikum দর্শক ভাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমান পাটের বাজার দরের হালচাল বাংলাদেশের বিভিন্ন জেলার বিধ্বস্ত পাটের বাজার এই খবর নিয়েই শুরু করছি আজকের পাটের বাজার দরের আপডেট প্রিয় দর্শক মিল পাট নিচ্ছে না বিদেশে সঠিকভাবে পাট রপ্তানি হচ্ছে না তাহলে এই যে স্টক ব্যবসায়ীরা পাট ক্রয় করছেন তারা কিসের ভরসায় কিনবেন এবং তারই প্রভাব কিন্তু বর্তমান বাজারগুলোতে আমরা খেয়াল করছি যেখানে দেখছি স্টক ব্যবসায়ীরা ভালো কোয়ালিটির পাটও কিন্তু বেশি দামে কিনতে রাজি হচ্ছেন না প্রিয় দর্শক যে পাটের বাজার ছিল ২৭০০ প্লাস সেই পাটের আজকের যে চিত্র আমরা দেখলাম পাবনা জেলাতে সেটি হলো ২৪ থেকে ২৫০০ এবং অল্প সংখ্যক ক্রেতা কিন্তু ২৫০০ টাকা ক্রস করে পাট ক্রয় করেছেন তবে ২৬০০ প্লাস এ ধরনের ক্রেতার সংখ্যা খুঁজলে খুব একটা পাওয়া যায়নি তার মানে আজকে পাবনা জেলার পাটের যেটা নিট বাজার দর সেটি কিন্তু ২৪ থেকে ২৫০০ প্রিয় দর্শক এছাড়া লো কোয়ালিটির পাট সেখানে তো বলতে গেলে একদম লোই বলা চলে যেটা ১৭০০ ১৮০০ টাকায় লো কোয়ালিটি পাট বিক্রি করতেও হিমশিম খাচ্ছে বিক্রেতা ভয় ঢুকে গেছে স্টক ব্যবসায়ীদের মধ্যে তারা কোন ভরসায় পাটগুলো ক্রয় করবেন কোথায় সেল করবেন এই বিষয় নিয়ে বর্তমানে তারা কিন্তু চিন্তিত বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে যেখানে ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জের পাটের বাজার দর সারা বাংলাদেশের মধ্যে অনেকটা বেশি দেখা যায় তাদের চাহিদাটাও বেশি কিন্তু সেখানেও আজ বিধ্বস্ত হয়েছে পাটের বাজার সেখানেও যদি বলা যায় আজকে নিট পাটের বাজার দর কত সেটাও কিন্তু ২৪ থেকে ২৫০০ তবে সীমিত সংখ্যক পাটের বিক্রেতা কিছুটা বেশিও বিক্রি করেছেন তবে নিট যেটা বাজার সেটা কিন্তু ২৪ থেকে ২৫০০ টাকা প্রিয় দর্শক কুড়িগ্রামের পাটের বাজার দরও খুবই খারাপ সেখানেও কিন্তু ২৩০০ ২৪০০ ২৫০ টাকায় পাটের নিট বাজার লো কোয়ালিটির পাটের বাজার দরও একই অবস্থা সেখানেও কিন্তু পাটের বাজার দর একদম কম ছিল ক্রেতাদের মধ্যে খুব একটা উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি তারাও কিন্তু পাট কিনতে ভয় পাচ্ছেন কারণ গত বছরে যে লসটা হয়েছিল সেই লসটা পুষায় এবছর লাভ করতে পারবেন কিনা এছাড়া ময়মনসিংহ শেরপুর সেখানেও কিন্তু সর্বোচ্চ আজকে যেটা নিট বাজার দর বলা চলে ২১০০ ২২০০ টাকা এখানেও কিন্তু কমেছে অর্থাৎ প্রত্যেকটা জেলায় আমরা যেটা দেখতে পেয়েছি যে ১০০ থেকে ১৫০ টাকা বাজার কম দর্শক এছাড়া পঞ্চগড়েও বাজার দর কমে গেছে অর্থাৎ যেখানে ২৩০০ টাকা পর্যন্ত পাট বিক্রি হয়েছিল আজকে আমরা দেখেছি ২১০০ ২৫০ থেকে ২২০০ টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাট বিক্রি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ এসব অঞ্চলেও কিন্তু সর্বোচ্চ পাটের বাজার দর ছিল ২২০০ টাকা প্রিয় দর্শক রংপুর বগুড়া এখানেও কিন্তু ২১০০ টাকার মধ্যে মাথার পাট বিক্রি হয়েছে উত্তর অঞ্চলের জেলাগুলোও কিন্তু খুবই করুণ অবস্থা সেখান থেকেও কিন্তু পাট ক্রয় করতে ভয় কর পাচ্ছেন স্টক ব্যবসায়ীরা সেখানে আমরা যেটা জানতে পারছি কুষ্টিয়াতে পাটের সর্বোচ্চ বাজার দর ছিল ২১০০ ২১০০ টাকা এছাড়া মেহেরপুরেও ২১০০ ২০০০ টাকার মধ্যে ভালো পাট বিক্রি হয়েছে ঝিনাইদহ সেখানেও কিন্তু ২১০০ ২২০০ টাকা চুয়াডাঙ্গাও কিন্তু ২২০০ ২৩০০ টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাট বিক্রি হয়েছে রাজবাড়িতে ভালো কোয়ালিটির পাটের বাজার দর ২১০০ ২২০০ টাকা প্রিয় দর্শক এছাড়া বরিশাল খুলনা সাতক্ষীরা এসব অঞ্চলেও কিন্তু সর্বোচ্চ ২১০০ ২১০০ টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাট বিক্রি হয়েছে চাঁদপুরে খুবই খারাপ ১৮ ১৯০০ টাকা ভালো কোয়ালিটির পাট বিক্রি হয়েছে কিশোরগঞ্জেও পাটের বাজার খুবই খারাপ সেখানেও কিন্তু ১৮ ১৯০০ টাকায় ভালো কোয়ালিটির পাট বিক্রি হয়েছে ব্রাহ্মণবাড়িয়াও পাটের বাজার দর ২১০০ ২১০০ টাকা ২২০০ টাকায় ভালো কোয়ালিটির পাট কিনতে পাওয়া যাচ্ছে মাগুরার বাজার দরের অবস্থাও খুবই খারাপ সেখানেও কিন্তু ২১০০ ২২০০ টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে ফরিদপুরের পাটের বাজার দর ছিল সর্বোচ্চ ২৩০০ ২৪০০ টাকা প্রিয় দর্শক এই ছিল মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের সংগৃহীত আজকের পাটের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে জানতে পারবেন প্রত্যেক দিনের পাটের বাজার দরের আপডেট ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি